তো বন্ধুরা, আপনারা তো তারাপীঠে এসে অনেক হোটেলে থেকেছে, অনেক দামি দামি হোটেলেও থেকেছে, কিন্তু আজকে আমি একটা জায়গার সন্ধান দেব তারাপীঠ বাস স্ট্যান্ডের পাশেই। তো এইখানে একদম বাড়ির মতন, আপনারা যেমন বাড়িতে থাকেন ঠিক সেমভাবেই তারাপীঠে এসে থাকতে পারবেন, একদম বাড়ির মতো রুম। একটা রুমে চারজন থাকতে পারবেন এবং ভাড়াও খুবই কম। তো আপনারা তারাপীঠে আসলে একবার এই যে বাড়িটা, মানে নিচে পাঁচটা রুম আছে, উপরে একটা রুম আছে, টোটাল ছটা রুম আছে এখানে, তো এখানে এসে থাকতে পারবেন। আর আপনারা চাইলে এখানে রান্না করেও খেতে পারেন, কিংবা আপনারা চাইলে সব বাজারপত্র কিনে মানে দোকানে দিয়ে দিতে পারেন, তারাও আপনাদের রান্না করে দেবে, আমরা যেভাবে খাচ্ছি। তো সবই দেখাবো আমরা, কোথায় থাকছি, কোথায় রান্না করছি, করে আনছি, কোথায় বসে সবাই মিলে খাচ্ছি, সবই দেখাবো এই ভিডিওতে। চলুন আগে আমাদের এই রুমগুলো আপনাদের দেখিয়ে। তারাপীঠ বাস স্ট্যান্ড থেকে 1 মিনিটের দূরত্বে এবং মন্দির থেকে 3 মিনিটের দূরত্বে অবস্থিত এই ভবনটি, এই ভবনটির নাম মণ্ডল ভবন। তো আপনারা তারাপীঠে এসে এই মণ্ডল ভবনে থাকবেন, আমি কথা দিচ্ছি আপনাদের একদম বাড়ির মতো ফিলিংস হবে। আর এখানে শুধুমাত্র ফ্যামিলিদেরই থাকতে দেওয়া হয়, সেরকম কোনো কোলাহল এখানে পাবেন না, একটা আলাদা পরিবেশ আপনারা এইখানে আসলে পাবেন। একদম তারাপীঠ মন্দিরে আসলে, আপনারা এই জায়গায় কোনোদিন থেকেছেন নাকি, বা এই রকম জায়গায় আপনারা কোনোদিন থেকেছেন নাকি, তো আমি তো কোনোদিন থাকিনি, তো এখানে এসে একবার থেকে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু একটা নমস্কার, আমার এই মণ্ডল ভবন লজ। এখানে তারাপীঠে ব্রিজ পেরিয়ে নেমে পাশেই দুটো ঘর পরেই এখানে থাকার সুবিধে আছে, অ্যাটাচ আছে, জল জেনারেটর সব আছে। রুম আছে মোট 7টা রুম আছে, 5টা হচ্ছে সিঙ্গেল আর 2টো হচ্ছে ডবল। কেমন কি রেট আছে? রেট হচ্ছে ডবল গুলো 500 টাকা আর সিঙ্গেল হচ্ছে 300 টাকা। মানে একটা রুমে চারজন থাকতে পারবে সেটা? হ্যাঁ চারজন, হ্যাঁ হ্যাঁ 300, চারজন থাকবে ওগুলো হচ্ছে 300 করে। আর এগুলো হচ্ছে আপনার ডবল, মানে 2টো খাট আছে সেটা হচ্ছে 500-600 এরকম। আচ্ছা, আর তাহলে কটায় চেক ইন, কটায় চেক আউট? চেক ইন ওই বেলা 12টা। চেক ইন আর চেক আউট? ওই চেক আউট বেলা 12টা, আজ যখন 12টা থেকে 12টা, তাই তো? হ্যাঁ, তাতেই কেউ সকালে এলো কেউ সকালে গেল সেটা আলাদা কথা, কিছুই ব্যাপার নাই। তো আমরা এবার ঢুকছি আমাদের এই মণ্ডল লজের 5 নম্বর রুমে। দেখুন প্রায় এখানে কজন থাকতে পারবে কাকু? 4-4, 8 জন, প্রায় 7 জন 8 জন থাকতে পারবেন। তো এই রুমের ভাড়া পড়বে 500 টাকা। দেখুন এখান থেকে আপনারা একটা ছোট্ট ব্যালকনিও পাবেন, একদম বাড়ির মতো পরিবেশ, মানে আপনারা যেভাবে বাড়িতে থাকেন সেমভাবেই আপনারা এই তারাপীঠ মন্দিরে এসে থাকতে পারবেন। তো আপনারা তো তারাপীঠ মন্দিরে এসে অনেক হোটেলে থেকেছেন, অনেক পয়সাও খরচা করেছেন, একবার বাড়ির মতো থাকতে হলে একবার আপনারা এই মণ্ডল লজে আসবেন। কাকুর সঙ্গে আপনার কাকুর ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আর এইখানেও আপনারা দেখতে পাবেন এই যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তো এখান থেকে ফোন নাম্বারে আপনারা কল করে নিতে পারবেন। আমার মনে হয় অনেকটা কম খরচায় আপনারা এই মণ্ডল লজে এসে থাকতে পারবেন, খুবই সুন্দর পরিবেশ এখানের, তো আসবেন অবশ্যই। সামনে বড় উঠান, এবার আমরা এন্ট্রান্স করছি এই মণ্ডল ভবনে। একদম বাড়ি বাড়ি ফিলিংস হচ্ছে, এই একটা রুম, তো জানলাও আছে, জানলা খুলে দিলে আলো আসবে, এমন না যে অন্ধকার অন্ধকার রুম। আর যেগুলো সিঙ্গেল রুম উনি বলছেন, সেই সব সিঙ্গেল রুমে 4 জন থাকতে পারবেন, আর 4 জনের ভাড়া আপনাদের 250-300 টাকার মধ্যে পড়বে। আর এটা একটা কমন পায়খানা বাথরুমও আছে, তাছাড়াও প্রত্যেক রুমে অ্যাটাচ পায়খানা বাথরুমও আপনারা পাবেন। এটি হলো 1 নম্বর রুম। এই 1 নম্বর রুমের সামনেই এই যে বসে খাওয়ার জায়গা, সবাই মিলে এখানে এসে গোল করে একসঙ্গে বসে খাওয়া যায়, একদম বাড়ির মতো পরিবেশ আপনাদের যেটা বললাম। এটি হলো আর একটা রুম, এই যে ব্যালকনি, পাশে জানলাও আছে, জানলাটা আমি খুলিনি বলে এরকম লাগছে, আলো জ্বালিয়ে নিয়েছি তাই। এই যেটা হলো সিঙ্গেল রুম, এই রুমে কিন্তু আপনারা 4 জন থাকতে পারবেন, ওপরে পাখা আছে, টিভিও আছে প্রত্যেকটা রুমে, কোনো অসুবিধা নেই, আরামসে আসবেন, শান্তিতে থাকতে পারবেন এখানে। অ্যাটাচ পায়খানা বাথরুম, ইন্ডিয়ান টয়লেট, সঙ্গে শাওয়ার আছে, কল আছে, যেমন হয় সাধারণত আমাদের বাড়িতে সেম এখানেও।
মণ্ডল ভবনের সামনেই পেয়ে যাবেন আপনারা বড় উঠান। হোটেলে কিন্তু এরকম পাবেন না আপনারা। এখানে বাচ্চা বাচ্চারা যদি আসে তো এখানে ছেড়ে দিলে তারা খেলতে পারবে। চারদিক পাঁচিল দিয়ে ঘেরা আছে, কোনো প্রবলেম হবে না আপনাদের। মণ্ডল ভবনের পাশেই রয়েছে এই বাজার। তো এখান থেকে চাল আলু এগুলো কিনে এই বাজারেই আমরা রান্না করতে দিয়ে দিচ্ছিলাম। তো আমরা রান্না করতে দিচ্ছিলাম একটা হোটেলে। তো সেই জায়গাটাও দেখাচ্ছে যে এনাদের কাছে আমরা রান্না করতে দিচ্ছিলাম। তো আপনারা আসলে তারাপীঠ বাজারে এনাদের কাছে রান্না করতে দিলে ঠকবেন না। এরা খুব সুন্দর রান্না করে। একদম মাঝের হোটেলটি দেখুন, লেখা আছে হোটেলের নাম। তো এই হোটেলে আপনারা যদি রান্না করতে দেন তো রান্না বান্নাও খুব ভালো করে দেবে এরা। 40 টাকা নেবে ভাতের কেজি, আর 80 টাকা নেবে চিকেনের কেজি, আর মটনের কেজি নেবে 100 টাকা, মাছের কেজি নেবে 120 টাকা। তাতেও কিন্তু লাভ, তাতেও অনেকটা লাভে খাওয়া দাওয়া হবে। তো এই যে আমাদের রান্নাবান্না সব নিয়ে আমরা এরকম ইয়েতে দিয়ে দেবে আপনাদের। সো সব কিছুই দিয়ে দেবে তারা। তো এইগুলো নিয়ে আমরা চলে এসেছি আমাদের এই মণ্ডল ভবনে। এখানেই আমরা খাওয়া দাওয়া সারবো। এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো আমাদের মাছ মাংস দুটোই ছিল ওই দিন, মাছের তেলের বড়া ছিল। মানে যেমন যা আপনারা খেতে চান সেগুলো কিনে দিয়ে দেবেন, মশলাপাতি তেল সব ওরাই দেবে। তো এই হিসাবে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। দেখুন আমরা সবাই গোল করে বসে একদম বাড়ির মতো খাওয়া দাওয়া চলছে। মানে এইভাবে খেলে পেটের কোনো প্রবলেম হবে না, মানে খেয়ে একটা আলাদা তৃপ্তি অনুভূতি হবে। নিজের মতো নিজেরা যেমন যা খেতে চান আপনারা সেই সব খেয়ে দেয়ে নিয়ে। তো বন্ধুরা সুন্দর, যেমনটা আপনারা দেখলেন খুবই সুন্দর জায়গা, একদম বাড়ির মতো পরিবেশ, আর আমার মনে হয় রুম রেটও অনেকটা কম। তো এখানে এসে আপনারা শান্তিতে থাকতে পারবেন তারাপীঠে। যারা মানে হোটেলে মানে কি বলে ওগুলোকে, যে লাফালাফি ঝাপাঝাপি যা বলে আর কি, সেগুলো আপনারা এখানে পাবেন না। এখানে একটা নিরিবিলি পরিবেশ পাবেন তারাপীঠ মন্দিরে এসে। তো আমার তো জানা ছিল না এরকম একটা কোনো জায়গা আছে। তো আজকে আপনাদের সামনে সেটা তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কোনো ইনফরমেশান যদি আপনাদের জানতে চান তো আপনাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, এই হোটেলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।